নবম পর্ব, নৌকা জানে। হেমচন্দ্র তো উপবন গৃহে সংস্থাপিত হইলেন, আর মৃণালিনী নির্বাসিতা, পরপীড়িতা, সহায়হীনা মৃণালিনী কোথায়? সান্ধ্য গগনে রক্তিম মেঘমালা কাঞ্চন বর্ণ ত্যাগ করিয়া ক্রমে ক্রমে কৃষ্ণ বর্ণ ধারণ করিল। রজনী দত্ত তিমিরাবরণে গঙ্গার বিশাল হৃদয় অস্পষ্টিকৃত হইল। সভামণ্ডলে পরিচারক হস্ত জ্বালিত দীপমালার ন্যায় অথবা প্রভাতে উদ্যান কুসুম সমূহের ন্যায় আকাশে নক্ষত্রগণ ফুটিতে লাগিল। প্রায়ান্ধকার নদী হৃদয় নৈশ সমীরণ কিঞ্চিত খরতর বেগে বহিতে লাগিল। তাহাতে রমণী হৃদয় নায়ক সংস্পর্শজনিত প্রকম্পের ন্যায় নদীবক্ষে তরঙ্গ উত্থিত হইতে লাগিল। কূলে তরঙ্গাভিঘাত জনিত ফেন পুঞ্জে শ্বেত পুষ্পমালা গ্রথিত হইতে লাগিল। বহু লোকের কোলাহলের ন্যায় বিচি রব উত্থিত হইল। নাবিকেরা নৌকা সকল তীরলগ্ন করিয়া রাত্রির জন্য বিশ্রামের ব্যবস্থা করিতে লাগিল। তন্মধ্যে একখানি ছোট ডিঙি অন্য নৌকা হইতে পৃথক এক খালের মুখে লাগিল। নাবিকেরা আহারাদির ব্যবস্থা করিতে লাগিল। ক্ষুদ্র তরণীতে দুইটি মাত্র আরোহী, দুইটি স্ত্রীলোক। পাঠককে বলিতে হইবে না ইহারা মৃণালিনী আর গিরিজায়া। গিরিজায়া মৃণালিনীকে সম্বোধন করিয়া কহিল, আজিকার দিন কাটিল। মৃণালিনী কোনো উত্তর করিল না। গিরিজায়া পুনরূপী কহিল, কালিকার দিনও কাটিবে, পরদিনও কাটিবে, কেন কাটিবে না? মৃণালিনী তথাপি কোনো উত্তর করিলেন না, কেবলমাত্র দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। গিরিজায়া কহিল, ঠাকুরানী, এ কি এ দিবানিশি চিন্তা করিয়া কি হইবে? যদি আমাদিগের নদিয়া আশা কাজ ভালো না হইয়া থাকে, চলো এখনই ফিরিয়া যাই। মৃণালিনী এবার উত্তর করিলেন, বলিলেন, কোথায় যাইবে? গিরিজায়া কহিল, চলো ঋষিকেশের বাড়ি যাই। মৃণালিনী কহিল, বরং এই গঙ্গাজলে ডুবিয়া মরিব। গিরিজায়া কহিল, চলো তবে মথুরায় যাই। মৃণালিনী কহিল, আমি তো বলিয়াছি তথায় আমার স্থান নাই। কুলোটার ন্যায় রাত্রিকালে যে বাপের ঘর ছাড়িয়া আসিয়াছে, কি বলিয়া সে বাপের ঘরে আর মুখ দেখাইব? গিরিজায়া কহিল, কিন্তু তুমি তো আপন ইচ্ছায় আইসো নাই, মন্দ ভাবিয়াও আইসো নাই, যাইতে ক্ষতি কি? মৃণালিনী কহিল, সে কথা কে বিশ্বাস করিবে? যে বাপের ঘরে আদরের প্রতিমা ছিলাম, সে বাপের ঘরে ঘৃণিত হইয়াই বা কি প্রকারে থাকিব? গিরিজায়া অন্ধকারে দেখিতে পাইল না যে মৃণালিনীর চক্ষু হইতে বাড়ি বিন্দুর পর বাড়ি বিন্দু পড়িতে লাগিল। গিরিজায়া কহিল, তবে কোথায় যাইবে? মৃণালিনী কহিল, যেখানে যাইতেছি। গিরিজায়া কহিল, সে তো সুখের যাত্রা, তবে অন্য মন কেন? যাহাকে দেখিতে ভালোবাসি তাহাকে দেখিতে যাইতেছি, ইহার অপেক্ষা সুখ আর কি আছে? মৃণালিনী কহিল, নদিয়ায় আমার সহিত হেমচন্দ্রের সাক্ষাৎ হইবে না। গিরিজায়া কহিল, কেন, তিনি কি সেখানে নাই? মৃণালিনী কহিল, সেইখানেই আছেন, কিন্তু তুমি তো জানো যে আমার সহিত এক বৎসর অসাক্ষাৎ তাহার ব্রত, আমি কি সেই ব্রত ভঙ্গ করাইব? গিরিজায়া নীরব হইয়া রহিল। মৃণালিনী আবার কহিলেন, আর কি বলিয়াই বা তাহার নিকট দাঁড়াইব? আমি কি বলিব যে ঋষিকেশের উপর রাগ করিয়া আসিয়াছি, না বলিব যে ঋষিকেশ আমাকে কুলোটা বলিয়া বিদায় করিয়া দিয়াছে? গিরিজায়া খনেক নীরব থাকিয়া কহিল, তবে কি নদিয়ায় তোমার সঙ্গে হেমচন্দ্রের সাক্ষাৎ হইবে না? মৃণালিনী কহিল, না। গিরিজায়া কহিল, তবে যাইতেছ কেন? মৃণালিনী কহিল, তিনি আমাকে দেখিতে পাইবেন না, কিন্তু আমি তাহাকে দেখিব, তাহাকে দেখিতেই যাইতেছি। গিরিজায়ার মুখে হাসি ধরিল না, বলিল, তবে আমি গীত গাই। চরণ তলে দিনু হে শ্যাম পরাণ রতন, দিব না তোমারে নাথ মিছার যৌবন, এ রতন সমতলু
ইহা তুমি দিবে মূল, দিবা নিশি মোরে নাথ দিবে দর্শন। ঠাকুরানী, তুমি তাহাকে দেখিয়া তো জীবন ধারণ করিবে, আমি তোমার দাসী হইয়াছি, আমার তো তাহাতে পেট ভরিবে না, আমি কি খেয়ে বাঁচিব? মৃণালিনী কহিল, আমি দুই একটি শিল্পকর্ম জানি, মালা গাঁথিতে জানি, চিত্র করিতে জানি, কাপড়ের ফুল তুলিতে জানি, তুমি বাজারে আমার শিল্পকর্ম বিক্রয় করিয়া দিবে। গিরিজয়া কহিল, আর আমি ঘরে ঘরে গীত গাইব। মৃণাল অধমে, গাইব কি? মৃণালিনী অর্ধ হাস্য অর্ধ সকোপ দৃষ্টিতে গিরিজার প্রতি কটাক্ষ করিলেন। গিরিজা কহিল, অমন করিয়া চাহিলে আমি গীত গাইব। এই বলিয়া গাইল, সাধের তরণী আমার কে দিল তরঙ্গে, কে আছে কাণ্ডারি হেন কে যাইবে সঙ্গে। মৃণালিনী কহিল, যদি এত ভয় তবে একা এলে কেন? গিরিজা কহিল, আগে কি জানি? বলিয়া গাইতে লাগিল, ভাসল তরি সকাল বেলা, ভাবিলাম এ জল খেলা, মধুর বহিবে বায়ু ভেসে যাব রঙ্গে, এখনো গগন গরজে ঘন বহে খর সমীরণ, কুল ত্যাজি এলাম কেন মরিতে আতঙ্গে। মৃণালিনী কহিল, কুলে ফিরিয়া যাও না কেন? গিরিজা গাইতে লাগিল, মনে করি কুলে ফিরি বহি তরি ধীরে ধীরে, কুলেতে কণ্টক তরু বেষ্টিত ভুজঙ্গে। মৃণালিনী কহিলেন, তবে ডুবিয়া মর না কেন? গিরিজা কহিল, মরি তাহাতে ক্ষতি নাই, কিন্তু বলিয়া আবার গাইল, যাহারে কাণ্ডারি করি সাজাইয়া দিনু তরি, সে কভু না দিল পদ তরণীর অঙ্গে। মৃণালিনী কহিলেন, গিরিজায়া এ কোন অপ্রেমিকের গান? গিরিজায়া কহিল, কেন? মৃণালিনী কহিল, আমি হইলে তরি ডুবাই। গিরিজায়া কহিল, সাত করিয়া? মৃণালিনী কহিল, সাত করিয়া। গিরিজায়া কহিল, তবে তুমি জলের ভিতর রত্ন দেখিয়াছ। এটি মৃণালিনী উপন্যাসের নবম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।